আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অন্যের এনআইডি দিয়ে কাটা হয় 500 টিকিট, জানালো র‍্যাব। হরিজনদের উচ্ছেদ করা হবে সবচেয়ে বড় ডাকাতি বললেন জিএম কাদের। ঢাকার যানজটে নারায়ণগঞ্জের যাত্রীদের অপেক্ষা বাড়ছে, বাড়তি ভাড়াদের অভিযোগ। সরকারের পতন যে কোনো সময় হতে পারে বললেন দুদু। দুঃশাসনে জনগণের ঈদ ম্লান বললেন সালাম। পশ্চিমবঙ্গে বিপশ্চিমা ছাড়িয়েছে তিস্তার পানি। রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনকে দিলে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি। পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরান বললেন IAEA। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের সময় কালোবাজারি করতে অন্যের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে টিকিট কেটেছিল একটি চক্র। এরপর সেই টিকিট সাধারণ যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করে তারা। রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ৩-এর সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির। তিনি বলেন, অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ৩ এমন দুটি চক্রের 12 জনটিকে আটক করেছে। এর মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনের বেসরকারি ট্রেনের বিক্রয় প্রতিনিধিও রয়েছেন। এসব কালোবাজারিরা আগামী 10 দিনের প্রায় 500 টিকিট কেটে রেখেছেন। সুহেল ও আরিফুল নামে দুটি চক্র ঠাকুরগাঁও ও ঢাকা থেকে কালোবাজারি পরিচালনা করতেন বলেও জানান তিনি। ফিরোজ কবির বলেন, গতকাল রাতে তারা অভিযান পরিচালনা করেন, ঢাকা থেকে 10 জনকে আটক করেন আর 2 জনকে ঠাকুরগাঁও থেকে আটক করা হয়েছে। হরিজনদের উচ্ছেদ করা হবে সবচেয়ে বড় ডাকাতি বললেন জিএম কাদের। হরিজন সম্প্রদায় ব্রিটিশ আমল থেকে সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, এখানে প্রায় 5-7 হাজার মানুষ বাস করছে, তারা মানবেতর জীবনযাপন করছে। সিটি কর্পোরেশন তারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছে, এরা সবচেয়ে বেশি নিগৃহীত, নিপীড়িত এবং অসহায়। পুরান ঢাকা মিরন জিল্লা হরিজন পল্লী পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি। হরিজনদের পাশে দাঁড়ানো লোক নিয়ে উল্লেখ করে জিএম কাদের বলেন, এদের দিয়ে ব্যবসা করা বা ভালো থাকার লোকের অভাব নেই, এটা দেশের জন্য ও সরকারের জন্য দুর্ভাগ্যজনক। এই গরিব মানুষদের উচ্ছেদ বিল্ডিং করে ভাগ বাটোয়া করলে তা হবে সবচেয়ে অন্যায় এবং লজ্জার। হরিজনদের উচ্ছেদ করা হবে সবচেয়ে বড় ডাকাতি, এটা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। জিএম কাদের বলেন, দেশ রাষ্ট্র সরকার তো তাদের পাশে থাকার কথা, দুঃখের সঙ্গে লক্ষ্য করছে এই সরকার, দলীয় সরকার তাদের দলীয় লোকজনদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে। এই মানুষগুলোকে রাস্তায় ঠেলে দিলে তারা কোথায় যাবে এ নিয়ে সরকারের কোনো ভাবনা নেই, এদের হুমকি দেওয়া হচ্ছে। এতে 5-6 হাজার মানুষকে রাস্তায় ফেলে দিয়ে কিসের উন্নয়ন? কিছু মানুষ হয়তো দোকানপাট করে বা ইজারা নিয়ে লাভবান হবে। ঢাকার যানজটে নারায়ণগঞ্জে যাত্রীদের অপেক্ষা বাড়ছে, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। রাজধানীর ঢাকা যাত্রাবাড়ি ও সায়দাবাদ এলাকার যানজটের কারণে ভোগান্তিতে পড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের যাত্রা। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাসের সংখ্যা তুলনামূলকভাবে কম। ঈদের ঘরমুখী মানুষের চাপ তৈরি হয়, বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন কাউন্টারগুলো, এমন অভিযোগ করছেন যাত্রীরা। বাড়তি ভাড়া দিয়ে টিকিট কিনেও বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাচ্ছে তারা। আজ সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। মেওয়ার হানিফ ফ্লাইওভারে শুরু হওয়া যানজট সাইনবোর্ড মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে মহাসড়কটির চট্টগ্রামমুখী লেনে আজ দুপুর পর্যন্ত কোনো যানজট তৈরি হয়নি। এদিকে সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রা মোড়া তারাপদ চৌরাস্তা রূপসী বাস স্ট্যান্ড এলাকায় থেমে থেমে যানজটে তৈরি হয়। তবে তীব্র যানজটে আটকে আছে ঢাকা মদনপুর বাইপাস সড়কের কাঞ্চন সেতু থেকে বুলতা ও বস্তল থেকে মদনপুর চৌরাস্তা পর্যন্ত। সরকারের পতন যে কোনো সময় হতে পারে বললেন দুদু। বাংলাদেশে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রকৌশলী ইসরাকসর সব রাজবন্দির মুক্তির দাবিতে এক মানব এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, আপুসীর নেত্রী খালেদা জিয়ার
মুক্তির দাবি জানাচ্ছি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা। এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক সব রাজবন্দীর মুক্তির দাবিও জানান। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের আলোচিত নেতা, বাংলাদেশের মানুষও যার উপর নির্ভর করে, যিনি বাংলাদেশ থেকে বেশিবাদ দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে। এই কথাটি বাংলাদেশের মানুষ এবং দক্ষিণ এশিয়ার মানুষ বিশ্বাস করেন। যাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সব কিছু প্রত্যাহার করে দেশে আসার ব্যবস্থা করার দাবি জানায় ছাত্রদলের সাবেক এই সভাপতি। বলেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে, এই ফেসিবাদীদের পতন হতে পারে। এত বড় লুণ্ঠনকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ক্ষমতায় আসেনি। পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে দুঃশাসনে জনগণের ঈদ ম্লান, বললেন সালাম। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আছে সাধারণ মানুষের কোনো ইতে নেই, ইতে মানেই আনন্দ, আর সরকার জনগণের সব আনন্দ কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে জনগণের ইতে আছে ম্লান। তিনি বলেন, সরকার আজকে দুর্নীতিবাজদের পক্ষ নিয়েছে আর শোষিত হচ্ছে জনগণ, দেশের সম্পদ লুট করছে, অপরদিকে সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরে। আজকে এই ঈদের সময় বিরোধী জোটের হাজার হাজার নেতাকর্মীদের অন্ধকার কারাগারে বন্দী রাখা হয়েছে। বিকেলে কারাবন্দি শাহবাগ থানা বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন মিন্টুর শাহবাগস্ত বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সার্বিক খোঁজখবর নিতে যান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা সালাম বলেন, এ লুটেরা সরকার আজ দুর্নীতিবাজদের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে সাধারণ জনগণকে শোষণ করছে। এ আওয়ামী লীগের লুটেরা ব্যাংক, শেয়ার বাজার থেকে শুরু করে এমন যে কোনো জায়গায় নিয়ে যেয়ে তারা ছোবল মারেনি, তাদের বিষাক্ত ছোবলে আজ গোটা জাতি যন্ত্রণায় ভুগছে। পশ্চিমবঙ্গে বিপদ সীমা ছাড়িয়েছে তিস্তার পানি। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা সিকিম, সেখানে গত বছরে ভারী বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির স্থিতি এখনও ফিকে হয়নি। সিকিমে সেই ভয়াবহ বৃষ্টির জন্য পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বর্ষার পানিতে ভেসে যাওয়ার মতো অবস্থার তৈরি হয়েছিল। পুরনো স্মৃতিকে মনে করিয়ে ফের সিকিমে ভারী বৃষ্টির জেরে তিস্তা নদীর পানির স্তর বাড়ল, উলিয়ে পেঁপে উঠেছে তিস্তা নদী। এতে আতঙ্কে তিস্তা নদীর পাড়ে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা চলতি বর্ষা মৌসুমে যেভাবে তিস্তা পুষছে তাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নদীর পানি বইছে প্রবল বেগে ভাঙছে পার পরে পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। জলপাইগুড়ির তিস্তা পানির বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। লাগাতার বৃষ্টির জন্য বিপর্যয়ের ভ্রুকুটি উত্তরবঙ্গের জেলাজুড়ি আর গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা সহ নাদিয়া, 224 পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান জেলাগুলো ব্যবসা গরমে হাসপাস অবস্থায়। এর মধ্যে এই সব জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। চরম অস্বস্তিকর আবহার দাপটে চলবে হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ বেশ কিছু জেলায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলার বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে ও রোববার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ঘোরাফেরা করবে, সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে। রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনকে দিলে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশের জব্দকৃত অর্থ ইউক্রেনকে দেওয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব উঠে পড়ে লেগেছে। পশ্চিমাদের এই তৎপরতাকে তিনি অপরাধমূলক তৎপরতা বলে উল্লেখ করেন। গতকাল জাখারোভা বলেন, পশ্চিমা যদি এ ধরনের কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে ইউরোপীয় ইউনিয়নের জন্য মস্কোর জবাব হবে খুবই বেদনাদায়ক। রাশিয়ার এ কর্মকর্তা বলেন, উন্নত দেশগুলোর সংগঠন G7 ইউক্রেনকে আরও যে $5,000 কোটি ঋণ দেওয়ার জন্য চুক্তি করেছে তা মূলত রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু এই ধরনের পদক্ষেপ পশ্চিমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না, এটি অবৈধ একটি পদক্ষেপ। অন্যের টাকা দিয়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার ব্যবস্থা করা হচ্ছে। তাদের এই পদক্ষেপ অর্থব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভারসাম্যহীন করবে এবং বিপর্যয়মূলক সংকট তৈরি করবে। পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরান, বললেন IAEA। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা গতকাল বৃহস্পতিবার বলেছে, ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে। ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর এমন কথা বলল IAEA-র কাছ থেকে। AFP-কে একটি বিবৃতি পাঠানো হয়েছে, এর থেকে জানা যায় IAEA তাদের সদস্যদের বলেছে যে নাতানজ ও ফোর দোতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেট
মজুদ করছে তেহরান। বিষয়টি তেহরানের কাছে থেকে আইইএ জানতে পেরেছেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেটে বলা হয়ে থাকে। তবে ইরানের এমন তৎপরতাকে মাঝারি ধরনের বলে উল্লেখ করেছেন একটি কূটনৈতিক সূত্র। গত সপ্তাহে 35 সদস্য বিশিষ্ট আইইএর গভর্নর বোর্ডে ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করা হয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করছে চীন এবং রাশিয়া। 2022 সালের নভেম্বরের পর এটি এ ধরনের প্রথম প্রস্তাব।